হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন আমি সেই যে গুজে বসে আছি, আর তোমরা কি জানো এখন কটা বাজে? এখন বাজে রাত পৌনে বারোটা বেজে গেছে, আর আমি এখন সেই যে গুজে বসে আছি। কী হয়েছে কি, আমি একটা সিটিং ডান্স ভিডিও শ্যুট করছিলাম। সিটিং ডান্সের ফার্স্ট টাইম আমি সিটিং ডান্স অ্যাটেম্প করেছি। অনেকেই করছে, অনেক দেখেছি সবাই সিটিং ডান্স করছে। তো আমার ইচ্ছে হলো যে আমিও করি, আমার ছেলে এখানে এসে দাঁড়িয়ে আছে, তো আমার ইচ্ছে করছিলো যে আমিও একটা সিটিং ডান্স করি নিজে। তো একটা করেছি, আই এম সিজি তো বলেছে, তো তাই আমি একটা সিটিং ডান্স কম্পোজ করেছি। বাবা মুখ চোখ ধুয়ে দাও। ও হ্যাঁ, আমি ধুয়ে আসছি, বাই। এখনও ঘুমাইনি, আর আরও আধ ঘন্টা ওইভাবেই জেগে থাকবে, তারপরে যদি ঘুমাবে, কারণ ও দিনের বেলাও এখন ঘুমোচ্ছে না, রাতের বেলাও ঘুমাচ্ছে না, এতটাই ঘুমটাই হয়ে গেছে, কারণ যাচ্ছে না স্কুলে, যাচ্ছে না কোথাও, কোনো টায়ার্ডনেস নেই, না গেম খেলতে যাচ্ছে না কিছু, এর জন্য ঘুমটাও আসছে না। আর সকালবেলা যখন অনলাইন ক্লাস শুরু হয়, তার 5 মিনিট আগে ঘুম থেকে ওঠে, খুব কষ্টে আমার ওকে উঠাতে হয়। আর লাইট এই ঘরে একটা ফিউজ হয়ে গেছে, এর জন্য লাইটিংটা একটু ব্ল্যাকিশ টাইপের হয়তো আসছে, জানি না আমি, আমার এখানে ঠিক লাগছে, তোমাদের হয়তো কেরকম লাগছে, জানি না। তা ভিডিওটা শ্যুট করেছি, তা এই চুড়িদারটা আমার অনেক দিন আগের, প্রায় 6-7 বছর এরকম আগের চুড়িদারটা, আর আমার খুব ফেভারিট। এই জায়গাগুলো একটু টাইট হয়ে গেছে মনে হয়, জানি না, আর আমার খুব ফেভারিট চুড়িদার এটা। প্রায় দু তিন মাসের মতো আমার বোনের কাছে ছিল, আমার বোন নিয়ে গেছিলো একটা ইভেন্টে পড়ার জন্য, তারপরে ওটা আমি বলছি তাই ওর থেকে আনিয়েছি। আমি বলছি একটু ডান্স ফান্স ভিডিও টিডিও করি, একটু দিয়ে যা, কোথাও তো আর পড়ে যাওয়ার জায়গা নেই, কোথাও আর পড়তে, কবে আর যাবো, কোথায় পড়বো জানি না, আর কবে সব ঠিক হবে নর্মাল হবে তাও জানি না। তো ভাবলাম যে এটা আনিয়ে তাই পড়ে আজকে একটু ভিডিওটা শ্যুট করলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এটা, এই ফুল ডিজাইন, এই জায়গাটা আমার দারুণ লাগে, এই কুর্তিটা। ওর রুমে যাচ্ছে, বাই, তাই বলছে। তো ভিডিওটা যখন শ্যুট করলাম, তো আজকে কোনো ব্লগ আমি শ্যুট করিনি সারাদিনে, তো ভিডিওটা যখন শ্যুট করলাম, তো ভাবলাম যে যখন ভিডিও শ্যুট করেছি তখন একটা ব্লগও বানিয়ে নিই, যদিও অনেক রাত, এখন ব্লগ কমপ্লিট করবো না, হবে না কমপ্লিট আমার, কারণ এখন আমার সন্ধ্যের থেকে আবার হেডেক, জানি না এত হেডেক, আই থিঙ্ক আমার চোখের পাওয়ার বেড়েছে, প্রচুর পরিমাণে হেডেক হচ্ছে কন্টিনিউসলি, কদিন ধরে ডে বাই ডে আমার হেডেক বেড়েই যাচ্ছে, আর বিশেষ করে আমার চোখ দুটো ভীষণ ব্যথা করছে। সব ধরনেরই চেষ্টা করছি, স্পেক্স পরছি, এখন আমি স্পেক্স পরে একটু অবহেলা করছি না, এখন আমি শ্যুটের জন্য স্পেক্স খুলেছি, কারণ স্পেক্স পরে ডান্স করতে একটু কেমন লাগে, আর ছেলে কি বলছো ওখানে, আর এর জন্য আমি পরছি, কিন্তু সন্ধ্যার থেকে এতটা আনইজি ফিল হচ্ছিলো, এখন আমার মনে পড়লো আমি ম্যামের ডান্সও প্র্যাকটিস করিনি, এতটাই আনইজি ফিল হচ্ছিলো। কালকে ম্যামের ক্লাস আছে টুইজডে, আজকে মানডে, বাই দ্য ওয়ে আজকে মানডে, এখন অবধি মানডে, আর 10 মিনিট পরে টুইজডে হয়ে যাবে, আর কালকে টুইজডে আমার ডান্স প্র্যাকটিস করার কথা ছিল কালকের জন্য, কিন্তু করিনি, প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, প্রচণ্ড সেই দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে আমার চোখ দুটো এত যন্ত্রণা করছিলো, জল খাচ্ছি, চোখে জলে ঝাপটা দিচ্ছিলাম, আমি চেষ্টা করছিলাম যে ওষুধ যেতে না খেতে হয়, পেন কিলার যেতে না খেতে, কি বাবা ফোন ফোন কেন 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 বাবা না করেছে, দিতে বলেছে, চার্জে দিয়েছে তো এটা। আমি যতক্ষণ ওই ঘরে যাবো না, সৃজিৎ বারে বারে ঘুরু ঘুরু করবে আমি জানি, ও যতক্ষণ আমি গিয়ে ওকে প্রপার ওয়েতে শুয়ে দেবো না, ও বারে বারে এদিক ওদিক করতেই থাকবে, তা আমি যাই, আর বেশি লেট করবো না, আর ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, যদিও কখন ঘুম আসবে আমি জানি না, কারণ দুপুরবেলা যেদিন আমি ঘুমিয়ে পড়ি আমার রাতে মোটেই ঘুম আসে না, এই জন্য আমি দুপুরে ঘুমাতে চাই না, কিন্তু আজকে কোনো উপায় ছিল না, ভীষণ শরীর খারাপ লাগছিলো। তারপর লাস্টে যেটা বলছিলাম, লাস্টে না পেরে আমাকে হেডেকের একটা ওষুধ নিতেই হলো, কিন্তু ওষুধটা খেয়েও যেমন ওষুধ খাওয়ার পর একটা রিলিফ ফিল করি আমি, যে সঙ্গে সঙ্গে শরীর আমার ঠিক হয়েছে, সেই জিনিসটা ফিল করতে পারছি না, আই ডোন্ট নো ওয়াই, ভীষণ যাই না, আমার ওষুধের পাওয়ার বেড়েছে, আর চোখের পাওয়ার তো বেড়েছে, আমি পুরো শিওর চোখের পাওয়ার আমার বেড়েছে, কারণ আমার হালকা পাওয়ার ছিল, একেবারেই হালকা পাওয়ার ছিল, কিন্তু এখন আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আই ডক্টরের কাছে যাওয়া আমার নিজের, আমার আমি চাচ্ছি না কোনো ডক্টরের কাছে যেতে এই মুহূর্তে, আর পাওয়া যাবে কোনো মনে হচ্ছে না, কোনো ডাক্তারই সেই ঠিকভাবে পাওয়া যাচ্ছে না,
ডাক্তারের সাথে ফোনে কনসাল্ট করছি, উনি একটা আই ড্রপ দিয়েছে বলছে ওটা ইউজ করতে, দেখি এখন করছি কদিন ধরে, কিন্তু আমার সেরকম কোনো মানে ই মনে হচ্ছে না, কোনো ডিফারেন্স মনে হচ্ছে না, আমার যেরকম প্রবলেম সেরকমই থেকে যাচ্ছে। তো অনেক কথা বলে ফেললাম, তো আমি এখন মেকআপ টেকআপ তুলবো, তুলে টিপ্রেশন আপ হবো, হয়ে আমি এখন বেডে যাই, ঘুমাই কি না ঘুমাই আমার ফ্যামিলির কাছে যাই, গিয়ে একটু গল্প টল্প করি, একটু টিভি দেখি, একটু রেস্ট নেই, তাহলে তোমাদের সাথে আমি আবার কালকে সকালে কথা বলবো। গুড মর্নিং, গুড মর্নিং, একেবারে ঘুমে বেভোর এই যেটুকু চোখ খুলছে, আর বেড দেখো, ওদের বেড দেখলে মনে হয় ওরা বাবা ছেলেরা রাত্রেবেলা ফাইটিং করে না কুস্তি করে কী করে, ওর বাবা যখন এই পাশ দিয়ে শোয় এরকমই বেড হয়ে যায় পুরো, অর্ধেক চাদর এরকম উঠে থাকে, আর আমার সাইড দেখো কিছুই হয় না, কিন্তু এদের সাইডের এই অবস্থা হয়ে যায়। তো এখন কটা বাজে দেখো, 9:25 হতে চলেছে, 10টার থেকে অনলাইন ক্লাস আছে, আর আমার বাবু এখনও ঘুমাচ্ছে, এরকমই হয় ঘুমায় তারপরে টানতে টানতে নিয়ে যাই, অর্ধেক খাওয়া হয় হয় না আর ক্লাস শুরু হয়ে যায়, এরকম প্রত্যেকটা দিন হয়, রাতে ঘুমাবে না, দিনের বেলা এরকম সকালবেলা উঠে এরকম জ্বালাতন করবে। উঠে পড় বাবা, ওট এসো নাই, গুড মর্নিং, গুড মর্নিং, গুড, ওরে 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 ওরে, গুড মর্নিং, আচ্ছা তো আমি এখন ঘর মুছে নিচ্ছি, কারণ পরে আর টাইম হবে না, অনলাইন ক্লাস করাতে বসলে আর টাইম হয় না, তাই এখনই মুছে নিচ্ছি। কাজে দিদি কদিন এসেছিল, এখন আবার কদিন বারণ করে দিলাম, কারণ যা পরিস্থিতি দাঁড়িয়েছে না আসাই বেটার, নিজের সেফটির জন্য একটু নিজে কাজ করাও ভালো, এতে শরীরেরও এক্সারসাইজ হবে আর আর কি, নিজে কাজ করা ভালো, তো আমি করে নিই কারণ টাইম অনেক শর্ট, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। মাই স্পেক্স, এখন অনলাইন ক্লাস করাতে বসাবো, তো স্পেক্স খুবই দরকার, নেসেসারি, এক হাতে খোলা যাচ্ছে না, এই দেখো এখনও ডিজি ডিজি মুড়ে, সি দ্য টাইম, হয়েছে বলো বলো চোখ করে তাকানো হয়েছে, ওঠো ব্রাশিং, চলো 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 ব্রাশ করবে, ওঠো ওয়েক আপ ওয়েক আপ ওয়েক আপ। সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, আর শ্রীজিৎ একই পজিশনে আছে, এরকম আরও 10 মিনিট থাকবে, তারপরে লেগে যাবে তার আহুড়ো, তারপরে টানা হেসা করে নিচে নিয়ে যেতে হবে, খাওয়াতে হবে, ঠুস ঠুস খেয়ে মুখের মধ্যে খাওয়াতে হবে, আর যদি এখন না খায়, কারণ 10টা থেকে ওর একটা ক্লাস এক্সাম আছে, একটা অনলাইন এক্সাম আছে, এই জন্য এখনই খাওয়াতে হবে, আর যদি এখন না খায় তাহলে একবার 10:40 খেতে হবে, লেট হয়ে যাবে অনেক। তো ওর বাবা গেছে, এখন মুডটা একটু লিটারেলি ওর মুডটা একটু খারাপ আছে, সকালবেলার দিকে এরকম হয়ে যায়, আর আমি বেড ফেড সব প্রিপেয়ার হয়ে গেছে, আমার ঘর পোঁচা হয়ে গেছে, নিচের ঘরটা পরে মুছবো, এখন না, যখন সিঁড়িদের ব্রেক হবে তখন মুছবো, আর ও বলছে ঠান্ডা লাগছে, আর বৃষ্টি বৃষ্টি একটু না ভালোই বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে, কাটাকাটি দিচ্ছে, তারা অন্য কেজি পরিয়ে দিচ্ছি,
তা এখন আমি যাব সৃজিতকে নিচে খাওয়াতে, তারপরে ওর ক্লাস শুরু হবে। আর সকালবেলাটা আমি একটু ব্যস্ত থাকি, তারপরে হয়তো এই ব্লগটা আমি আর কন্টিনিউ করতে পারবো না, কারণ এরপরে ব্যস্ত হয়ে গেলে আর দুপুর বা সন্ধ্যেবেলার আগে আমি আর কথা বলতে পারবো না। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করব, আর তোমাদের সাথে আমি আমার নেক্সট ব্লগে কথা বলবো। যে ভিডিওটা কালকে আমি শ্যুট করছিলাম তোমরা দেখছিলে, ওটা আমার এডিটিং হয়ে অলরেডি পাবলিশ হয়ে গেছে, তো তোমরা একটু দেখে নিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের, প্লিজ বলো কেমন লেগেছে। আর এরকমই স্টিচিং ভিডিও আমি আরও দেবো, আর ডান্স ভিডিও তো আমি দিতেই আছি, দেবো আরও দিতে থাকবো। তো এই বলে এই ব্লগটা আমি আমার এখানেই শেষ করছি, আর এই দেখ শেষ করছি তোমাদের সাথে আমি আমার নেক্সট ব্লগে দেখা করবো। বাই, নেক্সট ব্লগে দেখা করবো, বাই।